আপনারা সবাই জানেন যে প্রতি মাসের শুরুতে রান্নার গ্যাসের দামের পরিবর্তন হয়, অর্থাৎ কোনো মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম বাড়ে এবং কোনো মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম কমে যায়। সেক্ষেত্রে এ মাসের শুরুতেও কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু একটা বড়সড় সুখবর দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, রান্নার গ্যাসের দাম প্রচুর টাকা কমেছে। তো কোন রান্নার গ্যাসের দাম কমেছে, অর্থাৎ বাড়িতে যে আমরা 14.2 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি সেই রান্নার গ্যাসের দাম কমেছে, নাকি বাণিজ্যিক 19 কেজি রান্নার গ্যাসের দাম কমেছে, এই নিয়ে বিস্তারিত জানাবো। এবং আজকের থেকে আপনাকে রান্নার গ্যাস কত টাকা দিয়ে কিনতে হবে সেটাও কিন্তু জেনে যাবেন। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে কোন রান্নার গ্যাস রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মাসের প্রথম দিনেই সুখবর, এক ধাক্কায় অনেকটাই কমলো রান্নার গ্যাসের দাম। আজ 1 আগস্ট থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আপনাকে আগের থেকে কম টাকা ব্যয় করতে হবে বলে জানানো হয়েছে। তবে আপনাদের জানিয়ে দিই যে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই 1 আগস্ট 19 কেজি যে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো রয়েছে, অর্থাৎ যেই সিলিন্ডারগুলো নর্মালি সাধারণত হোটেলে কিংবা রেস্টুরেন্টে ব্যবহার করা হয়, সেই সমস্ত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 100 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনারা কোনো হোটেলে গিয়ে খাবার খান বা কোনো রেস্টুরেন্টে গিয়ে যদি আপনারা খাবার খান, সেক্ষেত্রে কিন্তু রেস্টুরেন্ট কিংবা হোটেলের খরচ কিন্তু আগের থেকে আপনাদের কিছুটা হলেও কম হতে পারে। 19 কেজি বাণিজ্যিক LPG গ্যাস সিলিন্ডারের জন্য এখন আপনাকে দিতে হবে 1680 টাকা। আগে এই সিলিন্ডারের জন্যই আপনাকে খরচা করতে হতো 1780 টাকা। যদিও আমরা বাড়িতে যে 14.2 কেজির যে সিলিন্ডারগুলো আমরা ইউজ করি, অর্থাৎ বাড়িতে রান্না করতে, সেই সমস্ত সিলিন্ডারের দামের কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ 14.2 কেজি সিলিন্ডারের মূল্য যেটা আগের মাসে কলকাতায় ছিল 1129 টাকা, সেই 1129 টাকাই রয়েছে। তবে আজ থেকে দিল্লিতে 19 কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম হয়ে গেছে 1680 টাকা। কলকাতায় আজ থেকে 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডার বা বাণিজ্যিক গ্যাস যদি আপনারা আজকে কেনেন, সেক্ষেত্রে আজকের থেকে আপনাকে 1802.50 টাকা দিয়ে কিনতে হবে। গতকাল পর্যন্ত দাম ছিল 1895 টাকার সামথিং। আজ থেকে মুম্বাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1640.50 টাকা, এটি আগে ছিল 1733.50 টাকা। চেন্নাইতে দাম হয়েছে 1995.45 টাকা, যেটা আগে দাম ছিল 1852.50 টাকা। উল্লেখ্য যে গত 1 জুলাই তেল বিপণন সংস্থাগুলো বাণিজ্যিক সিলিন্ডারের দাম 7 টাকা বাড়িয়েছিল, যদিও এপ্রিল মাসে, মে মাসে এবং জুন মাসে দাম কমানো হয়েছিল, তবে এই মাসে অর্থাৎ 1 আগস্ট কিন্তু দামের কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ যেই দাম আপনারা গতকালকে দিয়েছিলেন সেম দাম দিয়ে আপনাকে আজকে কিনতে হবে। রান্নার গ্যাস নিয়ে কিন্তু আরও একটা বড়সড় আপডেট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, LPG ভর্তুকি সরাসরি কিন্তু গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, এমনটাই কিন্তু কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, LPG সিলিন্ডারের ভর্তুকি সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে, এটা কিন্তু নিশ্চিত করেছে কেন্দ্রীয় সরকার। LPG লাগামহীন মূল্যবৃদ্ধি থেকে গ্রাহকদের রক্ষা করার জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেই প্রশ্নের জবাবে কিন্তু একথা জানানো হয়েছে। ভারত রান্নার LPG খরচের 60% বেশি আমদানি করে বাইরে থেকে। দেশে LPG দাম আন্তর্জাতিক বাজারে এর দামের সঙ্গে যুক্ত। যাই হোক, রান্নার গ্যাসের ক্ষেত্রে ভারত উপভোক্তাদের জন্য গ্যাসের কার্যকর দাম প্রয়োজন মতন পরিবর্তন করতে থাকে। তার ভর্তুকিকে সরাসরি যোগ্য সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। তার সঙ্গে 2022-2023 এবং 2023-2024 অর্থবর্ষের জন্য বছরে 12টি সিলিন্ডারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের 14.2 কেজি সিলিন্ডার পিছু 200 টাকা ভর্তুকি দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সোমবার রাজ্যসভায় এমনটা কিন্তু জানানো হয়েছে। গত 2 বছরে গ্রাহকদের কাছ থেকে বেশ কয়েকটি অভিযোগ এসেছে যে তারা DBT অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ যেখানে গ্যাস ভর্তুকির টাকাটা ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে ঢোকার কথা সেটা কিন্তু হচ্ছে না, এমন কিন্তু অনেক অভিযোগ সামনে এসেছে। সেই প্রশ্নের জবাবে সোমবার কেন্দ্রের তরফে বিষয়টি স্পষ্ট করা হয়েছে এবং কেন্দ্রের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে LPG ভর্তুকি সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। সেক্ষেত্রে আপনাদের কাছে যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যদি আপনাদের কাছে রান্নার গ্যাস থাকে, সেক্ষেত্রে আপনারা কি ভর্তুকি অর্থাৎ 200 টাকার যে ভর্তুকি আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট আসার কথা সেটা কি আসছে নাকি আসছে না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।